আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে এবং বিশেষ অনুকম্পায় আমরা সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিকটুকু দান করলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন চলার সকল বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন। সর্বোপরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখেছেন সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ, সেই রাসূলের দরুদ ও সালাত বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, যে যেখান থেকে আমরা মাইকের শব্দ পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকু আমাদের এই জুমাটি কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বন্ধুরা, মসজিদ এবং এই শিক্ষালয়ের সাথে সংশ্লিষ্ট সকল দিনী ভাই বন্ধুরা, দায়িত্বশীলগণ, সকলের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে অটল রাখুন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা করছি, যা পূর্ব ঘোষিত, তা হল নওয়াকিদুল ঈমান, তথা ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ। আসলে একটি দাওয়া, একটি আহ্বান, এই আহ্বান তাদের সকলের জন্য যারা ভাবনা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে গবেষণা করে, যাদের অন্তর রয়েছে, যারা অন্তর দ্বারা শিক্ষা নিতে চায়, যারা জন্য বিরত হয়, যাদের ভিতরে জ্ঞান রয়েছে, যাদের ভিতরে প্রজ্ঞা রয়েছে, দূরদৃষ্টি যাদের রয়েছে, তাদের জন্য এই আলোচনা। এই আলোচনা তাদের জন্য যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে ভাবনা করবে, নিজের জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে চেষ্টা করে যাবে, যারা শুধুমাত্র চোখ দিয়ে যা দেখবে সেখানেই ক্ষান্ত থাকবে না, যারা বাস্তবে তাদের অবস্থা এবং তাদের কথার দ্বারা প্রমাণ করবে যে সত্যিকার অর্থে আমরা একমাত্র আল্লাহকে মানি, হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি একমাত্র সত্তা যিনি ইবাদতের যোগ্য, যিনি মাবুদ, সত্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যারা এই বিশ্বাস করে, যাদের ইচ্ছা অভিপ্রায় যে আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে, যারা সত্যিকার অর্থে আজকের এই আলোচনা শুনে ঈমান বৃদ্ধি করতে চেষ্টা করবে, যারা চায় তাদের ঈমানের সাথে তাদের ঈমান আরো বৃদ্ধি পাক, যারা ঈমান বৃদ্ধির কাজ করতে চায় তাদের জন্য আজকের এই খুতবা, এর সাথে এই খুতবা তাদের জন্য একটি দাওয়াত, যারা গাফেল, যারা অমনোযোগী তাদের জন্য এটি খুতবা, তাদের জন্য যারা উদাসীন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে মুখ ফিরে নিতে চায়, যাদের চক্ষু রয়েছে কিন্তু তার দ্বারা তারা দেখে না, যাদের কান রয়েছে তার দ্বারা তারা শোনে না, যাদের অন্তর রয়েছে তার দ্বারা তারা অনুধাবন করে না, যাদের বাস্তব অবস্থা হলো এমন যেন চতুষ্পদ জন্তুর মতো, কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, যারা সত্যিকার অর্থে খেয়াল করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অনুপাতে আমি চলছি কিনা, যারা খেয়াল করে না যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণী যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, যারা তাওহীদের সাথে যুদ্ধ করে, যারা তাওহীদের সাথে সংঘর্ষ করে, যারা ঈমান বোঝে না, তাওহীদ বোঝে না, যারা কোরআনুল কারিম পড়ে না, কোরআনুল কারিম শ্রবণ করতে চায় না, যারা কোরআনুল কারিম বুঝতে চায় না, যারা মূলত গাফেল, তাদের জন্য এই খুতবা। যারা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ ফানা ফাকুন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তাদেরকে কোথায় ঘুরপাক খাওয়া হচ্ছে, তারা কোথায় যাচ্ছে, যালিকুমুল্লাহ রব্বুকুম লা ইলাহা ইল্লাহু, তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ফান্না তুসরাফুন, অতএব তোমাদেরকে কোন দিকে ঘুরিয়ে ফিরে নেওয়া হচ্ছে, তোমরা আল্লাহকে এক ইবাদতের যোগ্য মনে না করে ইবাদতের মধ্যে কোথায় যাও। সুতরাং এই আলোচনা গাফেলদের জন্যও বটে,
কেন তবে আমাদের মনে রাখতে হবে আমরা যেন সেই সকল গাফেলদের মতো না হই যারা মূলত শুধু চতুষ্পদ জন্তুর মতো বা তার চেয়ে নিকৃষ্ট যারা নিজেদেরকে সাবধান করে না যাদের ইচ্ছা অভিপ্রায় শুধু এই খাওয়া দাওয়া ভোগ বিলাস আরাম আয়েশ মনের খাহেশ মতো চলবে এটাই তাদের ইচ্ছা আমরা যেন তাদের মতো না হই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর রয়েছে তার দ্বারা তারা অনুধাবন করে না বোঝে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা তাদের চোখ রয়েছে তার দ্বারা তারা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের কান রয়েছে তার দ্বারা তারা শোনে না উলাইকা কাল আনআম বাল হুম আযাল তারা হলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়ে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন তারাই গাফিল অতএব আমরা যেন তাদের মতো না হই মনে রাখবেন এই মাস শাবান মাস এই মাস শাবান মাস শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা শাহরুন ইগফুলুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান এটি এমন একটি মাস যেই মাসে মানুষ গাফিল থাকে যেটি রজব এবং রমজানের মধ্যবর্তী মাস শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন ফা উহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাঈমুন তুরফাউ ফীহিল আমাল এই মাসে আমল উঠিয়ে নেওয়া হয় অতএব আমি ভালোবাসি যে আমার আমল উঠিয়ে নেওয়া হবে এমন অবস্থায় যে আমি রোজাদার তাই এই মাসে যারা গাফেল আমরা যারা উদাসীন রয়েছি আমাদেরকে সতর্ক করার জন্য আমরা যেন বেশি বেশি সিয়াম পালন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনটি অনুসরণ করার সেই অনুসরণ যেন আমরা করি আমরা এই মাসের জন্য কিছু শিক্ষা নেই আজকের এই খুতবা থেকে যেন কিছু শিক্ষা নেই যাতে করে আমরা এই মাসেও আমরা ইমান বিধ্বংসী কাজ থেকে দূরে থাকতে পারি এবং অন্য অন্য মাসে রমজান যেমন আসছে তার প্রস্তুতি নিতে পারি ইমানকে মজবুত করতে পারি ইমান বিধ্বংসী কাজ থেকে দূরে থাকতে পারি এবং বাস্তব জীবন যেন আল্লাহর দিনের উপরে কাটাতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন আমিন সাথে সাথে মনে করে দিতে চাই ইমান বিধ্বংসী কথার আগেই তা হলো এই যে আমরা যেন এমন না হই যে আজকের এই আলোচনা শুনব শুনতে গিয়ে তাদের মতো হব যারা অন্যের কানে কথা শুনে নিজের কান দিয়ে কথা শোনে না অন্যের কান দিয়ে কথা শোনে অন্যের বুঝ দিয়ে বুঝতে চেষ্টা করে অন্যের যা আছে তাই তার মনে করে ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না আমরা যেন তাদের মতো না হই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদের সাবধান করেছেন আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوْ لَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ الله رب العالمين বলেন যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পিতৃপুরুষকে আমরা যেভাবে পেয়েছি আমরা তার অনুসরণ করব তার মানে তারা বাপ দাদার কান দিয়ে নিজেরটা শুনতে চায় নিজের কান দিয়ে শুনতে চায় না নিজের অন্তর দিয়ে বুঝতে চায় না তারা চায় বাপ দাদার অন্তর দিয়ে বুঝতে আমরা যেন তাদের মতো না হই তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের বাপ দাদারা যদি অনুধাবন করতে না পারে বুঝতে না পারে তারা যদি হেদায়েত না পায় তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে সূরা আল বাকারার 170 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আলো স্পষ্ট করে বলেছেন মনে রাখবেন আমরা যেন তাদের মতো না হই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা তাদের কাছে যদি সব নিদর্শন আসে তারা যদি দেখে তবুও তারা ঈমান আনবে না বিশ্বাস করবে না সূরা আনআম 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউদলিলিল্লাহ ফালা হাদিয়ালা এরকম যাদের স্বভাব যারা হেদায়েত চায় না যারা গোমরাহির উপরে চলতে চায় আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার আপনি কাউকে পাবেন না আল্লাহ তাআলা তাই বলেন ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন নিদর্শন ভীতি প্রদর্শনকারী যারা এসেছেন তাদের কোনো উপকারে আসেনি সেই সম্প্রদায়ের যারা ঈমান আনে না সূরা ইউনুস অতএব আসুন আমরা ঈমান আনয়ন এবং ঈমানের মর্যাদা এবং ঈমান ভঙ্গকারী বিষয়গুলো খেয়াল করি কিভাবে আমাদের ঈমান আসে আর কিভাবে ঈমান চলে যায় নষ্ট হয়ে যায় দিনী ভাই বন্ধুরা ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ তাহলে প্রথম নম্বর কথা ঈমান ঠিক কি না ঈমান কাকে বলে ঈমান ঈমান এটি তাসদিক ওয়াল ইকরার
বিশ্বাস করা স্বীকার করা শাব্দিক অর্থে পারিভাষিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমরা যদি খেয়াল করি তাহলে ঈমান হলো কওলুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান অর্থাৎ কওলুন বিল লিসান জিহ্বা দ্বারা মুখ দ্বারা কথা বলা এবং অন্তর দ্বারা আপনার ব্রেনে যা আছে অন্তর দ্বারা বিশ্বাস করা এবং অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে তার আমল করা এটি হলো ঈমান ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাই বলেন আল ঈমান কওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস ঈমান কথা এবং কাজ কমতি হয় বাড়তি হয় ঈমান কমে এবং বাড়ে বাগাবি রাহিমাহুল্লাহ তাই বলেছেন সাহাবায়ে কিরাম সকলেই একমত এবং তাদের পরে আহলে সুন্নাহ জামাআত তারা একমত যে ঈমান এর অন্তর্ভুক্ত হলো আমল কাজ এটা ঈমানেরই অংশ একজন ব্যক্তি বলবে আমার ঈমান ঠিক আছে নামাজ পড়ে না নাই তার ঈমান ঠিক নাই কারণ নামাজ পড়াটাও ঈমানের অংশ সুতরাং ঈমান হলো কথা কাজ বিশ্বাস এটি হলো ঈমান ঈমান কথা এবং কাজ অন্তরের বিশ্বাস সবই যে ঈমান এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিলেন প্রিয় করে দিলেন এবং তোমাদের কাছে কুফরি এগুলোকে আল্লাহ তাআলা অপছন্দনীয় করে দিলেন সুতরাং ঈমানকে কিভাবে পছন্দনীয় করে দিলেন যত সৎ আমল ভালো লাগে তার মানে ঈমান তার তত প্রিয় করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই আয়াতে কারিমা প্রমাণ করে যে ঈমানের মাঝে আমল দাখিল ঈমান যেমন ভাবে অন্তর দ্বারা বিশ্বাস হতে হবে অনুরূপ ভাবে মুখ দ্বারা বলতে হবে যদি সক্ষম হয় অন্তরে ঈমান আছে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না সে ব্যক্তি মুমিন হতে পারবে না যতই তার বিশ্বাস থাকবে ভিতরে মুমিন হবে না আপনি খেয়াল করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি আবু তালেব বিশ্বাস করত যে সে রাসূল তার চাচা আবু তালেব তার চাচা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তিনি কি বিশ্বাস করতেন যে হ্যাঁ তিনি নবী বিশ্বাস করতেন বুঝতেন এবং সেটা সত্যও জানতেন মনে মনেই ছিল কিন্তু কালিমা পড়েনি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন কাতিলান নাস হাত্তা ইয়াশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আদেশ করা হয়েছে আমি যুদ্ধ চালিয়েই যাব তাদের বিরুদ্ধে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয় সাক্ষ্য কি মনে মনে হয় না বাস্তবে বলতে হবে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না এই সাক্ষ্য দিবে ফাইদা ক্বালুহা যদি তারা এই সাক্ষ্য দেয় আসামু মিন দিমা আহমু আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম তবে তাদের রক্ত মাংস তখন নিরাপদ করবে তারা তবে ইসলামের কারণ ব্যতীত ইসলামের কারণ যদি জেনাবে বিচার করে বিবাহিত পুরুষ হত্যা করতে হবে হত্যা হয়ে যাবে যদি সে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার কারণে সেও হত্যা হবে এমনকি মোরতাদ যদি হয়ে যায় তাকে হত্যা করতে হবে এটি হলো ইসলামের হক ইসলামের অধিকার যে তাকে হত্যা করতে হবে অন্যথায় তার রক্ত মাংস আমার কাছ থেকে মুক্ত হবে অতএব এই ব্যক্তির জন্য যদি অন্যায় হয় সে যদি পাপ কাজ করে ওয়া হিসাবুহুম আলাল্লাহ বাকি যা হিসাব আছে তা আল্লাহর কাছে ছোট বড় গুনাহ যা আছে সেগুলোর হিসাব আল্লাহর কাছে ঈমান আনার মানে এই নয় যে কোনো পাপ ঘটবে না হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন তাহলে আমরা পূর্বের হাদিস থেকে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে ঈমানদার হতে গেলে যেমন অন্তরে বিশ্বাস থাকতে হবে অনুরূপভাবে মুখ দিয়ে বলতে হবে না বললে হবে না আমরা এই ঘটনা অনেকেই জানি আবু তালেব তার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে দাওয়াত দিলেন ইসলামের বললেন কুল ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ আবু তালেব যখন মৃত্যুর কাছাকাছি সময়ে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন বলা কি মুখ দ্বারা না অন্তর দ্বারা মুখ দ্বারা বলুন তাহলে আমি এটা আল্লাহর কাছে প্রমাণ দেব যে আমার চাচা মুমিন ঈমান এনেছে আপনি হয়তো চাচ্ছেন আপনার পাশের একজনের দেখে সহি আকীদা যেটা সঠিক বিশ্বাস আপনার পাশে আপনার দোস্তর কারণে আপনি হয়তো গ্রহণ করছেন না মনে রাখবেন
ও আপনার জাহান্নামের কারণ বানিয়ে ফেলছে ওই দোস্ত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ বানাচ্ছে আপনি দোস্তের দিকে তাকায় সহি আকীদা থেকে সরে থাকবেন সঠিক আকীদা বিশ্বাস আপনি গ্রহণ করবেন না ভাববেন যে মানুষ আমাকে কি বলবে ভয় করবেন আপনি মুক্তি পাবেন না আপনাকে অবশ্যই সঠিক আকীদা বিশ্বাস কালিমা মুখে উচ্চারণ করতে হবে অন্যথায় হবে না আবু তালেব সে যখন মৃত্যুশয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তখন তার পাশে তার দোস্ত আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এই দুইজন তখন আবু তালেবের পাশে তখন তারা বলছে আবু তালেব শেষকালে এসে তুমি আমাদের ধর্মকে কলঙ্কিত করবে এখন ইসলাম গ্রহণ করবে এইভাবে তাকে আবার ফুসলালো তাকে ছড়িয়ে দিল সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে সে বলতে পারলো না আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচা আপনি বলুন একবার লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে আপনার জন্য প্রমাণ দেব আমি যুক্তি দেব দলিল প্রমাণ উপস্থাপন করব আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ কি বিশাল একটি নিয়ামত কি বিশাল সুযোগ জান্নাতে যাওয়ার আর কি যথেষ্ট লাগে কিন্তু ভাগ্য যদি না থাকে এমনই হয় তার দুই দোস্ত আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া এই দুইজন দুইজন তখন আবার তাকে ফুসলালো আবু তালেব এখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বাপ দাদার ধর্ম ত্যাগ করবে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন আর এই দুইজন বারবার তাকে ফিরালো পরিশেষে আবু তালেব বলল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মে অর্থাৎ তার বাপ দাদার থেকে যে ধর্মে আছে শিরকের ভিতরে আমি তার উপরে এটা হলো তার শেষ কথা নাউযু বিল্লাহি মিন যালিক জাহান্নামী মুক্তি নাই কোনো মুক্তি নাই জাহান্নামী হয়ে গেল সর্বনিম্ন শাস্তি তার সেই নিম্ন শাস্তি কেমন দুটা জুতা পরানো হবে এই দুইটা জুতার কারণে জাহান্নামের আগুনের দুইটা জুতা পরানোর কারণে শরীর গরম হবে এমনকি মাথার মগজ টকবক করতে থাকবে নাউযু বিল্লাহ আপনি আজকে ভাবছেন আমার দোস্ত আমরা একসাথেই চলি আমার মুরব্বী তার কাছে আমি ছোটকালে পড়াশোনা করলাম তার কাছে থাকতে থাকতে আমি তো বুঝতেছি হাদিসটা সঠিক সঠিক সহি হাদিস দলিল আছে কোরআনে আছে হাদিসে আছে কিন্তু এলাকার মানুষ তো এটা মানে না কি করব চলি এলাকার সাথে আপনি হতভাগা আপনি চলে দেবেন আবু তালেবের সাথে মনে রাখুন আপনার কাজ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না আবু তালেব সম্পর্কে যে হাদিসটি আমরা বললাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন 4494 এবং মুসলিম 24 নম্বর হাদিসে এটা বর্ণনা করেছেন তিনি ভাই বন্ধুরা আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে তিন নম্বর আমল আমল করতে হবে আপনি যদি আমল না করেন তাহলে এই ঈমান বলার পরও কোনো কাজে আসবে না আমল যে ঈমানের মাঝে দাখিল অন্তর্ভুক্ত তার দলিল আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না মুফাসসিরিন কিরাম তারা সকলে এখানে একমত যে এই ঈমান এখানে উদ্দেশ্য ছিল সালাত বাইতুল মাকদাসের দিকে হিজরতের পরে যে 17 মাস 16 মাস বাইতুল মাকদাসের দিকে যেই দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম 16 মাস বা 17 মাস সালাত আদায় করেছেন সেই সালাতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে কিবলা পরিবর্তন হওয়ার পরে তোমাদের আগের যে সালাত সেই সালাত নষ্ট হবে না কিন্তু আল্লাহ তাআলা শব্দ প্রয়োগ করলেন ঈমানাকুম তোমাদের ঈমান অথচ উদ্দেশ্য হলো সালাত সুতরাং প্রমাণ হয় যে সালাত এটাও ঈমান আমল ঈমান আর সালাত এবং অন্যান্য আমলের মাঝে আলাদা করা যে এই আমল ঈমান না আর ওই আমল ঈমান এরকম পার্থক্যর কোনো কিছু নেই অতএব প্রমাণ হয় ঈমান এর অংশ হলো আমল অতএব যত আমল বৃদ্ধি পাবে ঈমান যেন তত বৃদ্ধি পায় তাই আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন প্রকৃত তারাই যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় অন্তর প্রকম্পিত হয়
wa idza tuliyat alaihim ayatuhu zadatuhum imana ar jokhon tader samne ayat aboli tilawat kora hoy tar ayat jokhon tilawat kora hoy tader iman briddhi pay wa ala rabbihim yatawakkalun ebong tara tader robber upore bhorsa kore ate praman holo je iman sammanito upasthiti priyo musliman ekram rabbul alaminer kache dua kore allah subhanahu wa taala amaderke সেই বাইতুল মাকদাস আমাদের জন্য মুক্ত করে দিন বলি আমিন যেই বাইতুল মাকদাস থেকে 16 মাস কিবলা করে সালাত আদায় করা হয়েছে তা আজ নিকৃষ্ট নিকৃষ্ট পৃথিবীর মাঝে অন্যতম নিকৃষ্ট যারা ইহুদ মালউন লানত প্রাপ্ত অভিশপ্ত ইহুদিদের দখলে রয়েছে ফিলিস্তিনের ভাই ও বন্ধুরা হাজার রকমের কষ্ট সহ্য করেছেন সেই ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তাআলা যেন মুক্ত করে দেন বলে আমিন ফিলিস্তিন মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন আর ছিনতাইকারী গজব নির্যাতিত যে সকল গজব যাদের উপরে গজব আসবে লানত প্রাপ্ত ইহুদিদের কাছ থেকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাসকে আমাদের হাতে আবারো ফিরে দিন আমাদেরকে বাইতুল মাকদাসে গিয়ে সালাত আদায় করার মত তৌফিক দান করুন আমিন ইহুদি এবং খ্রিস্টান বাইতুল মাকদাসকে দখল করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন আমিন ইহুদ খ্রিস্টানদেরকে আল্লাহ সকলকে ধ্বংস করুন তাদেরকে হত্যা করুন তাদেরকে আল্লাহ গণনা করুন আল্লাহুম্মাকতুল ইহুদ আল গাসিবিন আল্লাহুম্মাকতুল আল ইহুদ আল গাসিবিন আল্লাহুম্মাকতুলহুম আল্লাহুম্মাকতুলহুম বাদাদা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা হে আল্লাহ আপনি তাদের সংখ্যা গণনা করুন যারা এমন লুণ্ঠনকারী এই ইহুদিদেরকে এবং তাদের সকলকে আপনি ধ্বংস করে দিন আমিন দিন ভাই বন্ধুরা যেই বাইতুল মাকদাসের দিকে সালাত আদায় করাকে আল্লাহ তাআলা ঈমান বললেন তার মানে হলো যে ঈমান এটি সালাত ও তার অন্তর্ভুক্ত অন্যান্য যত ইবাদত বন্দেগি আছে সবই তার অন্তর্ভুক্ত ঈমানের অংশ অতএব ইবাদত এটা ঈমানেরই অংশ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমান বিদ্রুম ও সাবউনা শুআবা ঈমান 70টির অধিক শাখা রয়েছে افضلها قول لا اله الا الله شخص শ্রেষ্ঠ হলো لا اله الا الله وادناها اماطه الاذى عن الطريق আর সবচেয়ে নিম্ন হলো রাস্তা থেকে কাটা দূর করা হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমানের যে শাখা প্রশাখা অনেক রয়েছে তার মধ্যে সালাত ইমানের অংশ যাকাত ইমানের অংশ হজ ইমানের অংশ এই সব ইবাদত বন্দেগী এমন কি হায়া লজ্জাশীলতা এটা অন্তরের কাজ এটাও ইমানের অংশ আল্লাহর উপরে ভরসা করা এটাও ইমানের অংশ এই ইমান এর গুরুত্ব অপরিসীম ইমান যে ইমান ভঙ্গ নিয়ে আমাদের আলোচনা সেই ইমানের গুরুত্বটা কি আমরা বলতে পারি ইমান ভঙ্গ হলে কি আমার ভেঙে গেল কি হলো না ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইমান ছাড়া আপনি যতই আমল করেন গ্রহণ হবে না আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যে কোন পুরুষ বা নারী যে সৎ আমল করবে ইমানদার অবস্থায় কোন অবস্থায় ইমানদার অবস্থায় ঈমান রেখে যদি সৎ আমল করে তবে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি তাকে অবশ্যই অবশ্যই উত্তম জীবন দান করব বলি সুবহানাল্লাহ সুতরাং আপনি সুন্দর জীবন চান আপনি ভালো রিজিক চান আপনি ঈমানের উপরে থাকুন তাহলে ভালো রিজিক পাবেন এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি গ্রামবাসী নগরবাসী তারা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশের বরকতের দরজাসমূহ উন্মুক্ত করে দিতাম বলে সুবহানাল্লাহ আমাদের রহমত নাই বরকত নাই কষ্ট রিজিক নাই সন্তান সন্ততি নিয়ে টেনশন কথাবার্তা শোনে না তাদেরকে যেভাবে চাই সেভাবে চলে না আমল ইবাদত করে না নিজের রিজিক নিয়ে সামনে ভবিষ্যতে কি হবে এই সব বিষয়বস্তু নিয়ে যেন একেবারে টেনশনে দিশাহারা হয়ে যাচ্ছে কারণ কি ঈমানের ঘাটতি যদি আমরা ঈমান আনতাম এবং তাকওয়া অবলম্বন যথার্থ করতাম আল্লাহ তাআলা আসমানের বরকতের দরজাসমূহ সব খুলে দিতেন সুবহানাল্লাহ ওয়ালাকিন কাযযাবু
কিন্তু তারা মিথ্যা করলো ফাখাযনাহু বিমা কানু ইয়াকসিবুন তাদের কাজের কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম সুতরাং ঈমান এটি বরকত রহমত রিজিক সব পাবে এর মাঝে এমন কি গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো নিরাপত্তা ঠিক না আপনার অনেক খাবার আছে ঘরে ঘরের মাঝে এই খাবারগুলো আপনি খাবেন কিন্তু খাইতে কালে আপনার ঘরে হাজারো রকমের খাবার সাজানো গোছানো ওই ঘরের কোণায় যদি একটা ছোট বাঘ রেখে দেওয়া হয় খাবার চলবে একটা বাঘ আছে ঘরের কোণায় আর আপনাকে অনেক রকম খাবার অনেক কিছু দেওয়া আছে বাঘ তো দূরের কথা একটা পাগলা কুকুর যদি পাশে থাকে খাবার কোনো সুযোগ আছে ভয় ভয় যদি থাকে তাহলে হাজার খাবার আপনার ভিতরে আর ঢুকবে না তাহলে ভয় থেকে মুক্তি পাওয়া নিরাপত্তা পাওয়া এই নিরাপত্তা পাওয়ার জন্য দরকার ঈমান কি দরকার ঈমান আল্লাহ তাআলা বলেন ফাআইনুল ফারীকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তাআলামুন তোমরা বলো যদি তোমাদের জানা থাকে দুই দলের কোন দল বেশি নিরাপদ প্রাপ্ত যারা শিরিক করে তারা নাকি যারা আল্লাহর সাথে ঈমানের সাথে কোনো শিরিক জুলুম মিশ্রণ করে না তারা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কোনো জুলুম শিরক মিশ্রণ করেনি তারাই হলো নিরাপত্তা প্রাপ্ত তারাই হেদায়েত প্রাপ্ত বলে সুবহানাল্লাহ সুতরাং আপনার জীবনের নিরাপত্তা ঈমানের মাধ্যমে আপনি পাবেন আর যদি ঈমান না থাকে যদি মুশরিক হয় তাহলে সে অপবিত্র নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস হে ঈমানদারগণ কি সুন্দর করে আল্লাহ ডাকলেন হে ঈমানদারগণ জেনে রাখো নিশ্চয় মুশরিকরা নাপাক তাহলে ঈমান এটি পবিত্র করে আল মুমিন লা ইয়ানজাস মুমিন ব্যক্তি যার ভিতরে ঈমান আছে সে অপবিত্র হয় না লা হাইয়ান ওয়া লা মাইতান না জীবিত অবস্থায় না মৃত অবস্থায় বলি সুবহানাল্লাহ এইজন্য মুমিন ব্যক্তিকে সুন্দর সম্মানের সাথে দাফন করা হয় আর মুশরিককে পুড়ে মারা হয় আগুন জ্বালিয়ে দেয় মুমিন তার সম্মান রয়েছে এরকম অনেক ইতিহাস অনেক ঘটনা আমরা শুনে থাকি অনেক মুশরিক অনেক হিন্দু যারা তাদের পুরাণকে কেন্দ্র করে বাবাকে মুখে আগুন দিতে হয় ইত্যাদি কারণে এই সকল দেখে তারা হিন্দু ধর্মকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে এরকম বহু ইতিহাস রয়েছে আল মুমিন লা ইয়ানজাস মুমিন কখনো নাপাক হয় না আপনার একটা প্রশ্ন আসতে পারে তাহলে গোসল ফরজ হয় যে মুমিন কি নাপাক হয় না কি আসতে পারে কিনা প্রশ্ন সে একটি মাসআলা এটা পাঁচ মিনিট খেয়ে ফেলবে কিন্তু জানা দরকার নাকি এসে গেছে ঈমানের সুপ্রসঙ্গ মুমিন ব্যক্তি নাপাক হয় না তবে মুমিন ব্যক্তির অবস্থার পরিবর্তন হয় এক অবস্থা আছে যেই অবস্থাতে সে কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন স্পর্শ করতে পারে সালাত আদায় করতে পারে এটাকে বলা হয় তাহের পবিত্র অবস্থা আরেকটি অবস্থা আছে যে অবস্থার নাম জুনুবি জুনুবি অবস্থা জুনুব জানুব মানে দূরে থাকা যারা সৌদি আরব থেকেছেন তারা বলতে পারবেন সৌদি আরবে বিভিন্ন দেশের যারা যায় তাদেরকে আজনাবি বলে কি বলে আজনবি বা আজনাবি অর্থাৎ দূর থেকে আসা তো জুনুবি হালত জুনুবি আর নাজাস অপবিত্র আর জুনুব এক না